আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আসলে অনেকেই জানতে চাইছেন যে ভাই আপনার মাসিক ইনকাম কত, বা আপনি ব্যবসাটা যে করেন আপনার ইনকাম কী রকম আসে। তো আজকের ভিডিওতে এরকম কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে আমি কত টাকা ইনকাম করি বা আমি কীভাবে ইনকামটা করি। অনেকে হয়তো এই চ্যানেলে নতুন, আপনারা হয়তো জানেন না যে আমি নিজেই পাইকারি ব্যবসা করি, আর এই ব্যবসা থেকে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করি সেটা আপনাদের সামনে প্রকাশ করি। তো দেখেন, আজকে অনেক ভাই, আমার নিকটীয় ভাই যারা আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখেন এবং অনেক অনুপ্রেরণা নেন যে আসলে এই ব্যবসাটা আপনারা শুরু করতে যাচ্ছেন, তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে আমি কীরকম প্রফিট করি বা আমার ইনকাম কীরকম থাকে। তো ভাই দেখেন, আসলে ব্যবসাটা হচ্ছে যার যার ক্যাপাসিটি, এখন এই ক্যাপাসিটি নিয়ে যে যেরকম ব্যবসা করে তার সেরকম প্রফিট আসে। তো আমি মূলত সেরকমভাবে গুরুত্ব সহকারে করি না, আমি পার্ট টাইমই বলা চলে এক প্রকার। আমি যদি গুরুত্ব, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিশ্রম জিনিসটা, যারা পরিশ্রম করতে পারবে এই ব্যবসার মধ্যে। পরিশ্রম বলতে আবার আপনারা অন্য কিছু ভাবেন না যে এটা হচ্ছে খুব হার্ড পরিশ্রম বা কঠোর কোনো পরিশ্রম না, এটা একেবারে নর্মাল পরিশ্রম, মানে কন্টিনিউ যেটা করা হয় আর কি। এই পরিশ্রমটা করলে ভালো কিছু করা যায় আর কি, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। যেটা প্রশ্ন করছিলেন, আমি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি যে আসলে আমি কীরকম প্রফিট করি বা আমার ইনকাম কীরকম আসে। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু দৈনন্দিন যে মার্কেটিং করি, আর ওই মার্কেটিং থেকে যে প্রফিটটা আসে সেটা কিন্তু আমি আমার নোটপ্যাডে সেভ করে রাখি। তো আমি আপনাদের নোটপ্যাডে গিয়ে দেখাচ্ছি যে আসলে আমার কোন মাসে কীরকম প্রফিট থাকে এবং কোন তারিখে কত টাকা প্রফিট থাকে, সেটা কিন্তু আমি একটা চার্ট করে রাখি। ওই চার্টের অনুযায়ী যেমন দেখতে পাচ্ছেন এখানে জুন মাস, এই জুন মাসের আমার এই 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যা প্রফিট হয়েছে সব লিখে রাখছি। এখন দেখেন, আমি কিন্তু প্রায় প্রত্যেক মাসে এরকম একটা চার্ট করি। এবার দেখেন আগস্ট মাসের আমি আপনাদের দেখাই, তো এই যে আগস্ট মাসে আমি কীরকম প্রফিট করছি বা সেপ্টেম্বর মাসে কীরকম প্রফিট করছি এগুলো কিন্তু দেখা যায়। এই যে দেখেন, এখানে কিন্তু আমি আগস্ট অর্থাৎ সেপ্টেম্বর তো রানিং মাস, এটা আগস্ট মাসের ইনকামটা দেখাই আমি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন দুই তারিখে আমার 560 টাকা ইনকাম, আর 3 তারিখে দেখতে পাচ্ছেন হচ্ছে 930 টাকা। তো 4, 5, 6, 7 তারিখ আমি ছুটি কাটাইছি অর্থাৎ ঘুরে বেড়াইছি, 8 তারিখ থেকে আবার মার্কেট শুরু করছি, 9 তারিখ করছি, 10 তারিখ আবার করি নাই, 11 তারিখ। তো ঠিক এভাবে সুন্দরভাবে আমি ওয়ান বাই ওয়ান করে রাখছি। তো এখানে দেখেন আমার মূলত এই যে এই তারিখগুলো দেখতে পাচ্ছেন যেগুলো গ্যাপ আছে এগুলো আমি মার্কেট করি নাই, আর সবশেষে যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখ পর্যন্ত আমি মার্কেট করছি। এই যে দেখেন 28 তারিখ পর্যন্ত মার্কেট করে আমার আসছে 16,715 টাকা, 28 তারিখ পর্যন্ত 16,715 টাকা দেখতে পাচ্ছেন এখানে। তো এই 16,715 টাকা এখানে 28 তারিখ। তো এরপরে আবার 29 তারিখ করছি, 30 তারিখ, 31 তারিখ, এই তিন দিনে আবার টাকা অ্যাড হয়েছে আর কি। এই টাকা মিলেই 17,220 টাকা আসছে আমার আগস্ট মাসের প্রফিট আর কি। তো দেখেন এভাবেই কিন্তু আমি সুন্দরভাবে চার্ট করে রাখি যে আমার কোন দিন কত টাকা প্রফিট আসতেছে। আচ্ছা, তো বন্ধুরা আসলে আপনারা দেখতে পারলেন এবং বুঝতে পারলেন যে আসলে যদি এই মনোযোগ দিয়ে করা যায় তাহলে আসলে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা খুব কঠিন একটা কাজ হবে না। যারা শুরু করতে যাচ্ছেন খুব সুন্দরভাবে আপনারা শুরু করতে পারবেন। আমি কিন্তু আমার এই চ্যানেলে সুন্দর মতো ভিডিও দিচ্ছি যে আপনারা কীভাবে শুরু করতে পারেন, আর বিস্তারিত ভিডিও আসবে যে আসলে কোন প্রোডাক্টগুলো আপনার কীভাবে নিয়ে কাজ করবেন বা কোন প্রোডাক্টে কীরকম লাভ, সে বিষয়ে আমার এই চ্যানেলে সুন্দর মতো আপনাদের ভিডিও দিব আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।